TTAA দিশিনি ওয়াকিনগর বুর্জংনগর কনস্টিটুয়েন্সি নি টিপ্রামো থানে লোয়া জিমুংবাই সংসার জাখা তিনি হানি বসারক নি সাল ও হানি ফাইউ হানি বসারক নি সাল ন পালাই থিনি ও নারো এং ফাই মানজা ফাইকা দুই নং কনস্টিটুয়েন্সি মোহনপুর কনস্টিটুয়েন্সি নি এমএলএ তাই মন্ত্রী রতন লালনাথ মানজাখা TTAA দিশিনি পিডব্লিউ ডিবেডেক নি সংসার ফাং আদং রুনেল দেব বর্মা তাই টংমাইখা টিপ্রামো থানে জুদা জুদা আদব র ও সাল সিসিদে কানমুং চুমুং তাই তামুং তুমুং রোগ ন তুই হিমবত খলাইবানি বিসিনতে হুরুক লাইখা হায়ং চিনি শ্রী সিটিনি তমুং চামুং তাই হুকু মুকুমু রক মথান বাকি ফানবক সিলাইখা যত কগনার মোহনপুর বিধানসভা তাই চিনি বাবুটিয়া বিধানসভা মিললাই আর কাছে চিকন সাহ ফুং জরাব নুকুটুম খাইতে রেলি খেলেকা অবন বিন পান্ডব চিনি হাস্তেনি মন্ত্রী চিনি বরম গোনাং স্যার রতন লাল মানজাম ফেকে তাই অ আমচাইনি বেসিন দশটা বিসিনি যত লুকুর ফাই মানজাম ফেকে অমদিকে না সারা বছর পালি ফাই চিনি আমচাই এবং ফাইনে সালরাব সঙ্গাকেন পালি নাই তাই সারা ত্রিপুরাব সারা ওয়ার্ল্ড ন তিনি ওয়ার্ল্ড ইন্ডিজেন্স ডে পালি যাক হামবাই টুডে ওয়ার্ল্ড ইন্ডিজেন্স ডে আপনারা জানেন জনজাতিদের পৃথিবীতে বিভিন্ন ইস্যুতে তাদের অবদান রয়েছে, তাদের স্যাক্রিফাইস রয়েছে, তো এ তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য এবং এটা গুরুত্ব দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে একটা সিদ্ধান্ত হয় যে 9th August জনজাতিদের আমরা ওয়ার্ল্ড ইন্ডিজেনাস ডে পালন করব এবং বিশেষ করে পরিবার সুরক্ষায় জনজাতিদের বিরাট ভূমিকা রয়েছে এবং আপনারা জানেন এবছরের থিমটা ইন্ডিজেনাস ইউথ অ্যাজ এজেন্টস অফ চেঞ্জ ফর সেলফ ডিটারমিনেশন অর্থাৎ জনজাতি যুবকরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটাভাবে তারা কীভাবে এটা প্রয়োগ করবে এই জন্য আজকে এবারের থিমটা এইটা এবং এটা সারা পৃথিবীতে 90টা দেশে প্রায় 35 কোটি জনজাতি রয়েছে এবং এই যে জনজাতিরা কেউ উপজাতি বলে কেউ জনজাতি বলে কেউ বনবাসী বলে কেউ ইন্ডিজেনাস বলে এবং কেউ জাতীয় বলে এই যে আদিবাসীও বলে এবং তাদের বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সামাজিক কালচার রয়েছে, অর্থনৈতিক বিভিন্ন বিষয় রয়েছে এবং আপনারা জানেন যে শুধু এটা নয় এবং 94 সন থেকেই কিন্তু নাইন্থ অগস্টটা এটা পালন করা হচ্ছে শুধু এটা নয় 93 সালকে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আদিবাসীদের জন্য আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয় এবং আন্তর্জাতিক বছর 1993 এবং দ্বিতীয় আদিবাসীদের দ্বিতীয় আন্তর্জাতিক যুগ 2005 থেকে 2015 এই যে 10 সাল এটাকে আন্তর্জাতিক যুগ বলা হয় এবং তাদের নিজস্ব সংস্কৃতি ভূমির অধিকার এবং টেরিটরির অধিকার প্রাকৃতিক সম্পদের উপর তাদের অধিকার নাগরিকের মর্যাদা এগুলির জন্যই আজকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরাও আমাদের রাজ্য সরকারও জনজাতিদের এই অধিকার রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমরা জয়েন্টলি সবাই মিলে কারণ
জনজাতিদের বিরাট ভূমিকা রয়েছে, বিশেষ করে বর্তমান বিশ্বে পরিবেশ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিবেশকে রক্ষা করে জনজাতিরা। আজকে সেই জন্য এই দিনটি সমস্ত বিশ্বের যত জনজাতি রয়েছে তাদেরকে আমি ওয়েলকাম করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দিনটি উদযাপন করার জন্য সকল স্তরের মানুষ যাতে এগিয়ে আসে দলমত নির্বিশেষে এই আহ্বান কাজ। এটা আমার নলেজে নেই, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিষয়টা দেখা দরকার এবং জনজাতি এটা আমি খবর নেব, কিন্তু আমার জানি না, নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দেখবে এবং এটা করা উচিত। আমরা আগামী দিনেও যাতে এই দিনটাকে অবজার্ভ করা হয়, শুধু সরকার নয়, সরকারের বাইরেও সকল রাজনৈতিক দল তাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। একটা এগিয়ে বলছি, 35 কোটি জনজাতি রয়েছে সারা বিশ্বে, তাদের সবাই স্বীকৃতি দেওয়ার জন্য অবদান এবং তাদের যে অবদানগুলি আছে এগুলি নিশ্চয়ই স্বীকৃতি দেওয়া উচিত আগামী দিনে, এবং যেহেতু ব্যাপারটা বলেছেন নিশ্চয়ই ব্যাপারটা টেক আপ করা উচিত।